হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি জানাবো আমাদের সকলেরই খুবই পরিচিত এবং একটু খোঁজ খবর করলেই এধারে সেধারে পাওয়া যাবে এমন একটি খুব সাধারণ গাছের অসাধারণ গুণের কথা। আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বা ঘণ্টাটি বাজিয়ে অল সিলেক্ট করে দিন। কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম জ্যোতিষ টিপস, তান্ত্রিক টিপস এবং বিভিন্ন ধরনের দেশি গাছগাছরা ও শিকড় বাকড়ের অসাধারণ কাজ নিয়ে ভিডিও তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। এবং আপনি যদি ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রথমে এই গাছটি ভালো করে লক্ষ্য করুন। এই গাছটির নাম হলো বনটেপারি গাছ বা ফটকা গাছ। এই ফটকা গাছ বহু বর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। পতিত জমিতে, ক্ষেতের পাশে, উঁচু জায়গায়, রাস্তার পাশের পতিত জমিতে কিংবা ফসলের জমিতে আগাছা হিসেবে জন্মে থাকে। এই গাছের পাতাগুলি হয় নরম ও মসৃণ, তবে রোমযুক্ত নয়। এই গাছের পাতা অনেকটা ডিম্বাকার, অগ্রভাগ সূচালো, কিনারা খাঁজকাটা, পাতা 2 থেকে 2.5 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, ফুল হালকা হলুদ বর্ণের হয়। এটি বেগুনের মতন কাণ্ডের কক্ষ থেকে বের হয়। ফলের ভিত্তি লম্বা হয়ে ফলটিকে ঢেকে রাখে, তখন এটিকে দেখে অনেকটাই লাটিমের মতন মনে হয়। শিশুরা এটিকে তুলে ফটকার মতন ফুটিয়ে আনন্দ করে। ফলগুলো পাকলে লাল হয়ে যায়। টক মিষ্টি স্বাদযুক্ত। ফলের ভিতর অনেকগুলো বীজ থাকে। ফল পাকার পর মাটিতে ঝরে পড়ে। ফুল হালকা হলুদ বর্ণের হয়ে থাকে। এই ফটকা গাছ শুধুমাত্র আগাছাই নয়, এই গাছের মধ্যে রয়েছে অনেক রকম ঔষধি গুণাগুণ। এই বনটেপারি বা ফটকা গাছ বলবর্ধক হিসেবে কাজ করে। এর পাতা মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধে ব্যবহার করা হয়। নিয়মিত সেবনে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে এবং চোখের জ্যোতি বৃদ্ধি করে। বনটেপারির ভিতরে একটি মাত্র ফল থাকে, পাকলে লাল হয়ে যায়। তার ভিতর অনেকগুলি ছোট ছোট বীজ থাকে। চীন দেশে স্যালাদে ব্যবহার করা হয়। খেতে সুস্বাদু টক টক। তাহলে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। অনুগ্রহ করে একটি লাইক করে দেবেন, প্রিয়জনদের শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন।